আসসালামু আলাইকুম দর্শক, দা হ্যাভেনলি কুইজিন আশিস কুকিং কটেজে আপনাদেরকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সহজ একটি রান্না, বিফ কারি। পাকা রাঁধুনিতে তো জানাই আছে, তবে ছেলে কিংবা মেয়ে সব নতুন রাঁধুনির জন্য আজ আমার এই আয়োজন। অল্প সময়ে একটু আলাদাভাবে করে দেখিয়েছি, আশা করি আপনাদের ভালো লাগবে। ভিডিওর শেষের দিকে সবসময় ইনগ্রিডিয়েন্টের লিস্ট দিয়ে থাকি, দেখে নেবেন। আসুন তাহলে দেখি কিভাবে বানাবো। গরুর মাংসগুলোকে কেটে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়ে পাতিলে দিয়ে দেব। 1200 গ্রাম মাংস আছে, স্বাদ মতো লবণ দিলাম, হলুদ দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়া দেব 1 চা চামচ, জিরার গুঁড়া দেব 1.5 চা চামচ, ধনিয়ার গুঁড়া দেব 1.5 চা চামচ, মিক্স কারি পাউডার দেব 2 চা চামচ, আরও কিছু গরম মশলা নেব। তেজপাতা আছে, দারচিনি আছে, এলাচ আছে, কালো এলাচ আছে, সবগুলোকে দিয়ে দিয়েছি। আদা রসুন বাটা দেব 2 চা চামচ করে, তেল দেব 1.25 কাপ। আমি কিছু আস্ত রসুন দেব, 7-8টি বড় কোয়া আছে একটি রসুনের। পেঁয়াজ দেব 1 কাপের একটু বেশি। সবগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মাখানোতেই মাংসটার টেস্ট অনেক ভালো হয়। এরপরে আমি দেব 1টা বড় আকারের টমেটো কুচি, এটিকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে ভালোভাবে মিশিয়ে মেরিনেট করে রাখতে পারেন। এখন দেব 1/2 চামচ গোলমরিচের গুঁড়া, আরও দেব 1/2 কাপ টক দই, 1/2 চা চামচ গরম মশলা গুঁড়া দিয়ে দেব এবং এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে মেরিনেট করে রেখে দিতে পারেন, কিন্তু আমি এখন ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি চুলায় বসিয়ে দেব। চুলাটি উচ্চ তাপে জ্বালিয়ে দেব। প্রথমে চুলাটিকে উচ্চ তাপে রেখে কিছুক্ষণ পরে আমি মিডিয়াম হাইতে রাখব। 5 মিনিট পরে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসটাকে। ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটাকে ঢেকে দেব 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে ঢাকনাটিকে তুলে নেব। দেখুন কতটা পানি বেরিয়ে গেছে, আবারও আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেব। ঢাকনা দিয়ে আরও 15 মিনিট রান্না করব। এই রান্নায় আমি কোনো এক্সট্রা পানি ইউজ করব না, এই পানি দিয়ে আমি গোষ্ঠীকে সিদ্ধ করে নিব। মাঝে ঢাকনাটিকে তুলে ভালোভাবে নেড়ে দেব। আপনারা দেখেছেন আমি পেঁয়াজকে বেশি কুচি কুচি করিনি, একটু মোটা করে পেঁয়াজটিকে দিয়েছিলাম, তাই আমরা নেড়ে চেড়ে পেঁয়াজটিকে গলিয়ে নেব। 15 মিনিট পরে দেখুন এরকম হবে, অনেকটা পানি কমে গিয়েছে। এখন আমি 2 চামচ বেস্তা দেব। 2 চামচ বেস্তা দিলাম, এটিকেও আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব 15 মিনিটের জন্য। জালটি একেবারে লো আঁচে রাখবো। 15 মিনিট পর দেখুন মাংসটির এরকম অবস্থা হবে। আমার মাংসটি হয়ে গেছে, আমি একটু বেড়ে দেখাচ্ছি আপনাদের। দেখুন মাংসটি সুন্দর কালার এসে গেছে, আমার বিফ কারি রেডি। দর্শক, আমার ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে চাপ দিয়ে রাখুন, আমি যখনই কোনো ভিডিও দেব আপনারা সাথে সাথে পেয়ে যাবেন। আমার জন্য দোয়া করবেন দর্শক। আপনারা সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।